আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কার্বন ফেশিয়ালের উপকারিতা নিয়ে। এর আগেও আমি বহুবার কথা বলেছি এই বিষয়টা নিয়ে, আজকে বলবো আমরা এই প্রসিডিউরটা কিভাবে আসলে করি। আমরা বলে থাকি যে কার্বন যে উপাদানটা সেটা কিন্তু ত্বকের বিভিন্ন যে চেঞ্জগুলো আসে এজিং এর জন্য সেগুলোর জন্য খুব উপকারী। আমাদের যে লেজারগুলো এখন এসছে সেগুলো কিন্তু খুব আধুনিক লেজার, এবং পিকো লেজারের মাধ্যমে যে কার্বনটা আমরা ইউজ করে থাকি সেগুলো কিন্তু অ্যান্টি এজিং হিসেবে আমরা কাজ করে থাকি। কার্বন লেজারের মাধ্যমে আমরা শুধু অ্যান্টি এজিং না, বরং আমরা ফেস লিফটিং থেকে শুরু করে যেসব ফাইন রিঙ্কেলস আছে বা চামড়া যাদের একটু কুচকে গেছে, রোদে পোড়া ভাব, স্কিন ট্যান, হ্যাঁ, বা চামড়া যাদের সামান্যতম ফ্রিকেলস আছে, যাদের একটু বনের দাগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই কার্বন ফেশিয়ালটা করে থাকি। এছাড়া যারা রং একটু ফর্সা করতে চাচ্ছেন, 2-3 শেড, অন্য গ্লুটাথিও নিতে চাচ্ছেন না বা ইনজেক্টেবল কিছু নিতে চাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই কার্বন ফেশিয়ালটা খুব কার্যকরী। তাছাড়া যারা পার্লারে নিয়মিত ফেশিয়াল করে থাকেন তাদেরকে আমি বলি যে পার্লার ফেশিয়াল না করে যদি আপনারা কার্বন পিলটা করেন বা কার্বন যে লেজারটা আমরা বলি সেটা যদি নেন, তাহলে কিন্তু আপনাদের বেনিফিটটা একটু বেশি ভালো হয়। সুতরাং বাইরের থেকে কোথাও পার্লার থেকে না করে আপনারা ডক্টরের কাছ থেকে এই ফেশিয়াল এই পিলটা করবেন, এবং এর বেনিফিটগুলো আপনারা আরও ভালো করে নিজেরা একটু জেনে বুঝে আসবেন, তাহলে উপকার পাবেন। ধন্যবাদ সবাইকে।